गाइज गुड मर्निंग असलम आशा करी तुम्हारा सकले खूब भलो आज हमारा खूब भलो आज आयन ब्लॉग तुम्हारे सकल के अनेक भलोबाशा जाना से ही भलोबाशा जानिए देखो सकाल सकाल चाउमिन तेने स्टार्ट कर लयन स्कूल टीफिन रेडी कर आज ही अनेक दिन पर स्कूल टीफिन दीची टीफिन खूब एक नहीं जाए ना तो देखो चाउमिन बनाव एकदम निरामिष भाव उल्टो पाल्टा किछु देव ना तो चलो किचेने चले कपड़ चोपड़ काचा हो गए एबार चले रान्ना घरे এবার দেখো এতগুলো এটো বাসন আছে এগুলো ধোবো আর এগুলো সব ফ্রিজের বার করলাম তো কিসে কি আছে না আছে দেখব আর কিছু ফল বার করলাম কাটাকুটি করে রাখবো তো চলো এগুলো ধোয়া ধুই করে নি আর ধোয়ার সময় তোমাদের দেখাবার চেষ্টা করি গো হয় না আজকে একটু ধরিয়ে দেখি দেখানো যায় কি তোমাদের তো চলো আমি থালাগুলো মাঝামাঝি করি তারপরে আবার ফিরে আসবো দেখতে পাচ্ছ এখন আগে ধোয়া ধুই করে নিয়ে হে গাইস দেখো সবকিছু হয়ে গিয়েছে এবার বসিয়ে দিলাম ভাত এদিকে কড়া আটখানে একটু বাঁধাকপি আছে এটা ভাজা করব এই যে টমেটো আছে টমেটো ডাল হবে আর ইয়া আছে চলে গেছি হে গাইস দেখো উচ্ছে বার করে নিয়েছি আর এই কিছু ফল বার করে রাখলাম কদু শাক নিলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর দেখছি কি করছি चलो आगे अनाजा कूटे नहीं तर आबार फिर आस देखो एदिगे भात चाल दिए दिलाम और एदिगे देखो बाँधाकपी आलू भाजा हे तो पिंज लाल करे एक काचा लंका दिए बाँधाकपि बसिए दिलाम एटा होक आस्ते आस्ते डालाटा दिए देव और एदिगे उच्छेटा ततक्षण बेचे नेब चलो गाइस देखो कदू शाकटा बासछी बेचे निच्छी कदू शाक और एदिके देखो भातटा होच्छे एदिके आमार बाँधाकपि देखो दाड़ा हालका करे नेड़े दी तो चलो एटा बाछाबुछी करे नी দেখো কদু শাকের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম আর এই হচ্ছে তোমার বাঁধাকপি ভাজা আর এখানে হচ্ছে তোমার ভাত এই আলু কেটে রেখেছি আর এই হচ্ছে কদু শাক ধোয়া চলো এবার মশলাপাতি তুলে দিই ব্রাউন কালার হয়ে গেলে হলুদ গুঁড়ো অল্প লবণ দিয়ে ছড়িয়ে দেব এই গাইস দেখো ঢ্যাঁড়স আলু ভাজা হবে ঢ্যাঁড়সটাকে কুচিয়ে নিয়ে আলু দিয়ে ভাজা করব রাত্রে কি হবে ওই জায়গায় ঢালসটা বার করলাম দেখো এখানে প্রেসার কুকারে কদু শাক হচ্ছে
এই গাইস দেখো ঢানোসের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, এবার ঢানোসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে আলু বার করে নিয়েছি, আলুটা কুচাবো। তো চলো এটা ততক্ষণ হোক। এই গাইস দেখো সমস্ত সব কিছু হয়ে গিয়েছে, তোমাদের এটা দেখানো হয়নি, দেখে নাও ডাল হয়ে গিয়েছে। আর এইদিকে বললাম না ঢ্যাঁড়স আলু ভাজা, এই হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা। আর দেখো পুরো টোটালি আমি সব পরিষ্কার করে নিয়েছি, এবার যাব গোসল করতে। রুমটা দেখিয়ে দিই, রুমও পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। এই হচ্ছে রুম, দেখে নাও। আর এই ভাত ফাত সব বাড়িতে নিয়ে চলেছি রুমের ভিতরে, যেহেতু আমি রুমেই খাই। আর যাচ্ছি এবার গোসল করতে, গোসলটা সেরে আসি, এসে আবার তোমার সঙ্গে কথা বলি। তো আপাতত এখন এই ভিডিওটা এতটুকুন থাক। দেখো এটা হচ্ছে তোমার ওই বাঁধাকপি আলু ভাজা, এই হচ্ছে কচু শাক, এই হচ্ছে ডাল, আর এখানে কিছু ফল কেটে রেখেছি, আর এই হচ্ছে ভাত। চলো বক্সে প্যাকিং করে নিই, তারপর আবার ফিরে আসছি।